লাইফে ফার্স্ট আমি একদম প্রথম দেখলাম যে ওর সামনাসামনি ভালো আমি আর দেখিনি হ্যালো বন্ধুরা স্বাগত আপনাদেরকে বানিয়া লিলির নতুন একটা ব্লগে তো আজকে আসলাম একটা ফার্মে তো ওদেরকে আনিনি তো সকালবেলা ওদেরটা একটু খারাপ ছিল তো তার কারণে আনা যায়নি এখন ওদেরটা মোটামুটি রৌদ্র টৌদ্র উঠেছে সাইডে দেখুন পুরাই একদম রৌদ্র উঠে আছে কিন্তু সকালবেলা তো আনা হয়নি তার কারণে আর আনলাম না এখন এখন আমরা জাস্ট ফার্মের সামনেই আছি এখন ঢুকবো ফার্মের মধ্যে তো চলুন আপনাদেরকেও দেখাবো চলুন দেখুন অবস্থা এই যে এখান থেকে আমরা ফার্মের প্রায় গেটের সামনেই চলে আসবো এখান থেকে এখানে গরু আছে তারপরে মহিষ আছে কিন্তু অন্য কিছু নাই ছাগল আনবে বলছিল ওরা কিন্তু এখনো আসেনি আরো কয়েক মাস টাইম লাগবে সাইডের নেচারের ইয়ে খুবই ভালো খুবই সুন্দর একদম মনোরম শান্ত শিষ্ট এটা হচ্ছে আজকে ফার্মে আসলাম এটা ফার্মের পুরাটা এরিয়া এই জায়গাটা আপনাদেরকে দেখাবো সবগুলা পার্টি আপনাদেরকে দেখাবো পুরা পুরোভাবে মোটামুটি যতটুকু পারি এক্সপ্লেন করতে এতটুকু দেখাবো এটা পুরাটাই ফার্মের এরিয়া আজকে আসলাম এখানে তো ওদেরকে আনতে পারিনি সকালবেলা একটু ওয়েদারটা খারাপ ছিল এখন মিডল দিয়ে যদি ওয়েদার আবার খারাপ হয়ে যায় তার কারণে আনি কিন্তু এখন রৌদ্র উঠেছে কিন্তু ওই সকালে বের করিনি তার কারণে আর আনা হয়নি ওদেরকে ফুটেজগুলো দেখাবো এটা হচ্ছে পুরোটা মিডল পার্ট সব সাইডে সবগুলো রাখা আছে পার্ট পার্ট করে এই জায়গাতে থাকে ওই পার্টে থাকে এখানে অসুস্থ যারা গরুগুলো ওদেরকে ভালোভাবেই ট্রিটমেন্ট করা হয় সাইডে রেখে দুইটা ঘর আছে এখানে ওই পার্টটাতে নাই শুধু এটার মধ্যে আছে আর এখানের মধ্যে তো গরুগুলো ফার্স্টে আপনাদেরকে দেখালাম এদিক দিয়ে রাস্তা আছে রাস্তা দিয়ে এই পার্টে এই সাইডে মহিষের এরিয়াটা এই সাইডে এই দিক দিয়ে আসতে লাগে এই সাইডে আমরা আসলাম এখন আর এটা পুরাটা ফার্মের এরিয়া আর ওই পিছনের সাইডেও এক্সটেন্ড আছে ওই পিছনের সাইডটাতে এদিক দিয়ে পুরাটাই ফার্মের এরিয়া এদিকে অনেক গোবর টোবর রাখা আছে গোবর থাকে এই যে দেখুন এখানে সব হচ্ছে মহিষ থাকে বেশি নাই মহিষ ওদের তো কাছে যাওয়া যাবে না এই যে দেখুন সব মাথা উঠে যাবে সব চেয়ে আছে দি এই কয়েকটাই আছে মহিষ বেশি নেই বাবা আপনার যাবার হেয়ার স্টাইল অন্যরকম যা আপনা দেখুন হেয়ার স্টাইলটা যে মহিষের এরিয়াটাও অনেক বড় কেমন আছো তুমি কেমন আছো ভালো ভালো তুমি ভালো আছো ও কি
আসবে তো? কালুচরণ, ও কালুচরণ, যে জায়গায় এগুলো আছে, এখানে একটা বসে আছে, ও রেস্টে আছে, এখন খেয়ে নিয়েছিল একটু আগেই, খাওয়া দিয়েছে সকালের দিকে, তো পরে এদেরকে খাওয়া দে। এই দেখুন এখানে জল দেওয়া আছে, এই পোর্শনে, এই জায়গাতে খাওয়াটা দে ওদেরকে। আর এই পোর্শনে জল দেওয়া থাকে, জলের সঙ্গে মিশিয়ে অনেক কিছু দেয়, তো ওদের এটাই ইনফরমেশান তো আমাদেরকে দেয়নি। আচ্ছা যাক, এই জায়গাতে সবগুলো এই যে সব লাইনে এই সাইডে থাকে, ওই দেখুন ওইটা মাথা বের করে আছে আমাদের সামনে, সব এই সাইডে আছে। জল খাইছো? জল খাইছো? কুটু কুটু ঘাসু খাইছো? ঘাসু তুমি ঘাসু খাইছো? কি কালুচরণ, কি দেখো, সেবা হয়েছে নি? সেবা সেবা হয়েছে, সকালের সেবা হয়েছে? এদিকে হচ্ছে বাচ্চাগুলা সব থাকে, দেখুন বাচ্চাগুলা সব থাকে, কি কিউট বাচ্চাগুলা, সব পাখির পাল এসে গেছে। বাহ, কি বাচ্চা পার্টি, এই বাচ্চা পার্টি, কি খবর, সবাই ভালো? বাচ্চা বাচ্চি সবাই ভালো নি? হুম, ও মা, পোজ দো, পোজ দো, এই যে আরেকজন পোজ দিচ্ছে, ওই যে ওইদিকে কালুরাম, কালুরাম, ও কালুরাম, পোজ দো, সবাই পোজ দো। এই তো আমি পোজ দিচ্ছি, আমার ফটো তুলো। দেখানো বারবার আমরা যাওয়ার পরে চলে আসি, কি ভয় পাবো আবার? হ্যাঁ আজকে কিছু আনিনি, আরেকদিন নিয়ে আসবো, হ্যাঁ আরেকদিন নিয়ে আসবো। দেখেন এই জায়গাটা পুরো খালি, এই জায়গায় মনে হয় স্নান টান করানো হয়, বাইরে নিয়ে এসে স্নান টান করা, এই জায়গাটা পুরো খালি। স্নানের সময় ঘাস ঠাস খাওয়াই দিকে দেয়, এই সাইডে দেওয়া হয়, যে এরকম সব সাইডে করা আছে এরকম ভাবে, এই যে দেখুন পুরাই করা আছে একদম সব সাইডে, এই সাইডে এদিক দিয়ে পুরো জায়গা একদম ফার্মের পুরো এরিয়া, এই সাইডের পুরো জায়গা খালি। এখন গরু কমে গেছে, অনেকগুলো এর মধ্যে রোগাও আছে, আপনাদেরকে দেখিয়েছি। কি বক্তব্য আপনার, কি বক্তব্য, এগুলো একটু অ্যাগ্রেসিভ টাইপের, তার কারণে দেখুন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সবগুলোকে, এই সাইডেও দেখবেন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, একটু অ্যাগ্রেসিভ টাইপের ওরা, মানে জিত বেশি আর কি। সব শিকল দিয়ে বেঁধা তার কারণে। দেখুন এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যত সব যাদের অসুস্থ গরুগুলাই সেটা থাকে, কিন্তু এই পার্টটা খালি, ওই পার্টে আছে।
আর এদিকে সব গোবর টোবর থাকে, যাদের অনেকের যদি দরকার লাগে ওদের সবজি বাগানের জন্য বা ইয়ের জন্য এখান থেকে নিয়ে যেতে পারে, কেজি হিসাবে বেচে তো এখান থেকে নিয়ে যায়। এই দেখুন এই জায়গাটা পুরাটা খালি, এখানে নেই কিন্তু ওই পার্টে আছে। ওরা যে সমস্ত গরুগুলো একটু অসুস্থ ইয়ে নেই, অনেকের চোখ নাই, অনেকের স্কিনের প্রচণ্ড প্রবলেম, এগুলো এই জায়গাতে থাকে। এই যে দেখুন টিচার। হ্যাঁ এই যে দেখুন এটার স্কিনের প্রচণ্ড প্রবলেম, এই সাইডে অনেক আছে। এখানটায় তো ওদের ট্রিটমেন্ট হয়, এক একটাই এক এক রকম রোগী। এই যে দেখুন কান টান কি অবস্থা দেখেন, এগুলোটা চোখ একদম নেই, পুরো দেখতে পায় না, এটা পুরো দেখতে পায় না, এটা কষ্টই লাগে। কাল চলছে, ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ওরা ভালো হয়ে যাবে। এই জায়গায় খুব কেয়ারিংভাবেই ট্রিটমেন্ট করা হয়, সবগুলোই আছে, সবগুলোরই ট্রিটমেন্ট চলছে এখানে। এই যে দেখুন এটা ফার্মেরই আর একটা আলাদা পার্ট, এখানের মধ্যে সব মেইল কাউগুলোকে রাখা হয়, মেইলগুলোকে আর কি। এই সাইডে এই জায়গাতে দেখুন, এই যে এই সাইডে এই 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 পার্টে সব মেইলগুলোকে রাখা হয়, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে সব মেইল থাকে, এই সব কমই আছে, একদম অল্প। এই দুইটাই আছে এখানে, আর উইথ পার্টিশনে আর আর এক দুইটা আছে, খুব কম হয়েছে। দেখুন এটার মধ্যে আছে কয়েকটাই, ওই পোর্শনে কিছু কম রাখা আছে, এখানে সব বড় বড় গুলা সাইজের এখানে রাখা আছে। এই যে দেখুন এই সব এই সেটে রাখা আছে, এই যে ও ঘুমাচ্ছে, এই যে সব এখানে রাখা আছে, এই চার পাঁচটা ওই দিকে ছোট একটা। চলুন এদিকে একটা পার্ট আছে, কি কি আছে জানি না ভিতরে, দেখে নে কি আছে ভিতরে, এখনো জানি না তো, চলুন আপনাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখবো। একটা ঘোড়া, ঘোড়া একটা সিঙ্গেল, এই যে দেখুন এই যে সব খাওয়া এখানে, ঘোড়া খাওয়া কি ঘোড়া বাবা জি, ঘোড়া স্টার্টিং, এই লাইফে ফার্স্ট আমি একদম প্রথম দেখলাম দেওয়ার সামনাসামনি, আমি আর দেখিনি। চলুন ওইদিকে কি আছে দেখা যাক, আমরা এখন যাচ্ছি আর একটা নতুন জায়গায়, ফার্মেরই নতুন জায়গা, জানি না ওইদিকটা কি আছে, জায়গাটা অনেক বড় আর দেখতেও ভীষণ সুন্দর, চলুন দেখা যাক। ওইদিকে আরেকটা গেট আছে, দেখুন চলে এলাম আমরা হাঁসের ফার্মে,
দিকে বাচ্চা হাঁসগুলো রাখা আছে। আর এই সাইডে হোয়াইট কালারের কতগুলো হাঁস, এই যে দেখুন, এই যে প্রচুর হাঁস এইখানটা, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। সবগুলোই তো সাদা, তার জন্য দেখুন চলে এলাম আরেকটা সাইডে, এই সাইডেও আছে অনেকগুলো হাঁস। দেখো ওদের জন্য এখানে জলের ব্যবস্থা করা আছে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা চলুন এখন লিভিং ফার্মের সামনে চলে আসলাম, তো এখন যাওয়া যাক ভিতরে। তো এই জিনিসটা বানিয়ে লিলিকেও দেখানো যাবে, ওদের নতুন সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা করে গেলাম এই জায়গার মধ্যে। এখন গেটের সামনে আছি, চলুন ভিতরে ঢুকা যাক। এই দেখুন রেবিটরা সব শুয়ে আছে, কিছু কিছু শুয়ে আছে, কিছু কিছু খাচ্ছে। ভিতরে যাওয়ার পারমিশন নাই তাই বাইরের থেকেই তুলতে লাগলো। অনেক কালারেরই রেবিট আছে ওই সাইড দিয়ে। এই জায়গাতে অনেক কালারের রেবিট আছে, অনেক দেখুন অনেক কালারের রেবিট আছে। ওই পিছনের দিকেও অনেকগুলো রেবিট আছে, ছোট বড় মিলিয়ে সব কিছু, সব রেস্ট রেস্ট পজিশনে আছে। দূরেরগুলো শুধু কানগুলো দেখা যায়, সব ঘুমিয়ে আছে। এখন একটু আগে খাওয়া দিলে ওদেরকে দেখে আসলাম, এখন সব ঘুমাচ্ছে। ওই দেখুন এটা এইদিকে দিয়ে চেয়ে আছে, সব ঘুম, সব সব পুরা ঘুমে আছে। আমাদের তিনজনে মনে হয় এখন ঘুমাচ্ছে খেয়ে। এই দেখুন সব ওইটা 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 দেখুন এদিকে চাচ্ছে বারবার, আমরা যে আসলাম দেখার জন্য। এই দেখুন লাফালাফি করছে, এটা বানির মতো লাগে। ওই যে এইদিকে খেলে আসতো, ওদেরকে পুরা খাওয়া দিয়ে দে নিচ দিয়ে এরকমভাবে। ওদের এগুলা জলগুলা যত যদি ফালায় ওইগুলা চলে যায়, নিচে ড্রেন করা আছে এই সাইড দিয়ে, তেমন ইয়েতে নাই। খাওয়া টাওয়া দেওয়া থাকে, খায় খাওয়ার টাইমের মতো, তারপরে শুয়ে যায় সব। চলে আসলাম ফার্ম থেকে, তো লাস্ট ওই খরগোশের ফার্ম অব্দি দেখলাম, আর কিছু নাই তেমন, তো তার কারণে আর দেখা হলো না। এখন এই যে এসে গেছি, ওরা দেখুন ইয়ে পরে আছে, ঘুমিয়ে আছে, কিন্তু লিলির সকাল থেকেই একটু শরীরটা একটু খারাপ, তার কারণে ওর কালকে রাত্রেই মনে হয় গ্যাস হয়েছে, তো খাচ্ছে না কিছুই, শুয়ে থাকে এরকম। দেখুন আপনারা এই যে দেখুন লিলি, লিলি তো সিঙ্গেল থাকে, ও ঘুমিয়ে থাকে, শরীরটাও সুস্থ। কালকে মনে হয় একটু গ্যাস হয়েছে রাত্রেবেলা, তার কারণে খাওয়াটা মনে হয় হজম হচ্ছে না, নাকি ক্ষুধাও লাগে না, পরে থাকে এরকম। ঝিমায় দেখুন ঝিমাচ্ছে, তো তাইও নিয়ে গেলাম না, এখন ওষুধ দিতে লাগবে। বানির জন্য যে ওষুধটা এনেছি ওকে একটু কম পরিমাণে দেবো, কিন্তু কি লিলির তো একটু বয়সটা কম, বানির তো 7 মাস হয়েছে, বানির 7 মাস হয়েছে আর লিলির 3.5 মাস 4 মাস হবে এরকম, তো একটু কম পরিমাণে দেবো। আর ওরা তো এই যে দুজন, তোমাদের বন্ধুদের দেখে আসলাম তো, তোমাদের বন্ধুদের দেখে আসলাম, বুঝলে তো মিষ্টি, বন্ধুদের দেখে আসলাম তোমার, যেতে পারলে না। আচ্ছা নেব আরেকদিন, আরেকদিন নেব, আজকে বৃষ্টি ছিল না, সকালবেলা বৃষ্টির মতো একটা ভাব, তার কারণে নিনি, বুঝলে। হ্যাঁ আরেকদিন নেব তোমাদেরকে, বুঝলে। এখন এখন থাকো, এখন থাকো, সবাইকে টাটা বলে দাও, সবাইকে টাটা বলে দাও, এই বানিয়ে সবাইকে টাটা বলে দাও, বলে দাও যে ভালো থাকবেন, নেক্সট ব্লগে আমাদের সঙ্গে থাকবেন। টাটা সবাইকে।